টুইটারের ব্যবসা পরিস্থিতির উন্নতি হচ্ছে, কারণ বেশিরভাগ বিজ্ঞাপনদাতাই ফিরে এসেছে। এছাড়া ব্যয় কমিয়ে আনার চেষ্টার ফল পেতে শুরু করেছে সংস্থাটি। একথা বলেছেন টুইটার সিইও ইলন মাস্ক। তবে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে আয় ব্যয়ের কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি তিনি। এ সময় তিনি আরও বলেন, টুইটারে এখন কর্মীর সংখ্যা প্রায় 1500। গেল অক্টোবরে কোম্পানিটি অধিগ্রহণের আগে এই সংখ্যা ছিল 4000। তবে এই ছাঁটাই প্রক্রিয়া নিয়ে টুইটারে শুরু হয় বিশৃঙ্খলা। এছাড়া ইলন মাস্কের নানা কর্মকাণ্ডকে বিতর্কিত আখ্যা দিয়ে টুইটারে বিজ্ঞাপন দেয়া বন্ধ করে দেয় বহু কোম্পানি। এবার সেই পরিস্থিতির উন্নতির ইঙ্গিতই দিচ্ছে ইলন মাস্ক। গেল বছরের অক্টোবরে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক $44 বিলিয়ন টুইটার কিনে নেয়। And look, I spoke to them, it's very easy to speak to them.